শান্তি নেই ভাই ভাই কাজী, শান্তি নেই ছেলেরা। আমি দেখেছি সে 78 সালে, আমি 72 সালে কলকাতা দমদম এয়ারপোর্টের ছাত্র। এই বালিঘাটের ব্রিজ লরি ডুবে গেছিল ডামকে ডেকে, সেই ডামের প্রতি পারাপার হতা, 2 নয় মৃত ডামের প্রতি পারাপার হতে, মানুষ টানুষ বাস থেকে নামিয়ে দিয়ে খালি বাস লরি নিচে তো এক লরি ডুবে গেছিল ওই ডাম কেটে, তারপর ব্রিজের সূচনা হলো। হে আমার ভাইও, আমার কালেজের টুকরো শোনা চান, আমার ভাই বন্ধুরা আমার, আজকে আমরা মুসলমান, কতগুলো মুসলমান দেখুন কোন কোন জায়গায় আমরা চলে গেছি, কত নিকৃষ্ট পথে চলে গেছে সেটা আপনারা দেখুন। ভাই আমার বন্ধু আমার, আমরা কত নিচুতলাতে আমাদের জায়গা হয়েছে, হাই রে হাই। আমার ভাই ও বন্ধু আমার, আজ মায়েদের মর্যাদা কত বেশি, মায়েদের পায়ের তলে আমাদের জান্নাত। এ আমার কালেজার টুকরো শোনা চান, আজ আমরা এই মাকে চিনতে পারলাম না, কোরআন মাকে চিনিয়ে দিয়েছে। কোরআন বলল তাসকুরি লেহা তুকালে মারুফা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সম্মান করো, মায়েদেরকে সম্মান করো, বদ নজরে তাকায়ও না, ধর্ষণ করো না, তাকায়ও না। আজকে দিল্লি হাইকোর্টের ব্যারিস্টার আসমা হাবিবা তিনি বলছেন, দিল্লি হাইকোর্টে 1,25,000 ধর্ষণের মামলা, ভারতবর্ষের প্রত্যেকটা কোটে কোটে হাজারো হাজারো ধর্ষণের মামলা, আর কোরআন বলল নারীদের দিকে তাকায়ও না। বলুন সুবহানাল্লাহ। ভাইও ইসলাম, আমার কাজের টুকরো শোনা চান, আজকে আমরা টাকা দান করব, খাদ্য শস্য দান করব, কারণ নাই তাকে দিব, সেখানে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, খামচা মেরে নিচ্ছে। কত মুসলিম ভাই আমার মেম্বার প্রধান, এরা এমএলএ এমপি, এরা আমাদের বন্ধু, এরা আমাদের ভাই, এরা আমাদের ভাই, এরা আজকে প্রধান এমএলএ এমপি মেম্বারে ভোটে দাঁড়াচ্ছে, এই ভোটে দাঁড়াতে আমি নিষেধ করব। ভাই আমার সোনামার, আপনি আমার ভাই, আপনি একজন মুসলমান, তারপর আপনি একজন মানুষ, আমি আপনার ভাই, মানুষের পরম্পর সৃষ্টি নামে একজন এসেছি পৃথিবীতে, আপনি মেম্বারই করেন না, প্রধানই করেন না, এমপিতে এমএলএতে দাঁড়াইেন না, আপনার জীবনটা জাহান নামে চলে যাবে, গিরামে একজন মানুষের নামে দারিদ্র গরিব সাদবিহীন একটা ঘর তৈরি করার জন্য 1,20,000 টাকা এসেছে, সেই টাকাতে সিরিয়াল ভাবে প্রত্যেকে খামচা মেরে নিতে নিতে এই বুড়ির ঘরের ঘর আর হলো না, মাত্র 60,000, 70,000, 80,000 টাকা টিকছে, আর এরা করছে কি সব ওই বুড়ির ঘরের টাকা গুলাকে খামচা মেরে মেরে খাচ্ছে। 1 টাকা 2 টাকা নয়, ফামাই আমার মিস করে জাররাতি শাররা ইয়ারম, জাররা পরিমাণ যদি আপনার মধ্যে হারাম ঢুকে যায় আপনি লিয়ে জাহান্নাম হয়, আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার বরকত হবে না। তিনটা লোকের জীবনে বরকত হয় না, যারা দেহ বিক্রি করে, যারা পতিতা তাদের কোনোদিন বরকত হয় না, 2 নাম্বার যারা চোর তাদের জীবনে বরকত হয় না। আপনাকে আমি দেখিয়ে দেব আমার সরাচান কারেজের টুকরো কত কত মন্ত্রী সব জেলে আছে এখন পর্যন্ত, আগামীতে আরো কত মন্ত্রী ঝাঁকে ঝাঁকে জেলে যাবে, চ্যালেঞ্জ থাকলো ভারতবর্ষের আর কিচ্ছু নাই। সেদিন একজন বলল তাজমহল নাকি বিদেশির কাছে বিক্রি হয়ে যাচ্ছে, এই তাজমহল দেখতে আসে পৃথিবীর পর্যটকরা, ডেলি 30,000 করে পর্যটক আসে, এদের টাকা ভারতবর্ষের জমা পড়ে $70,000 বিলিয়ন কোটি টাকা, এখন সেই তাজমহল নিচে চলে যাচ্ছে, ভারতে সব খামচায় খামচায় নিতে নিতে শেষ করেছে, ওই খামচা মেরে হারাম খাবে অন্যরা মুসলমানরা না। আপনি মুসলমান ভাই, আপনি যাবেন না ওই মেম্বারি প্রধানই করতে, আপনার পেটের রুচির জন্য আপনি এমন কাজ করতে যাচ্ছেন, ফেলে দিন।